সীমান্তে তিনজন মহিলা সহ আটজন আটক, গত 48 ঘন্টায় 12 জন গ্রেফতার। বসিরহাটের স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ বিতারি হাকিমপুর সীমান্তের ঘটনা। আজ সকালবেলা 3 মহিলা 5 জন সহ মোট 8 জন সন্দেহভাজন ভাবে ঘোরাঘুরি করছিল। সেই সময় 112 নম্বর ব্যাটেলিয়নের সীমান্তরক্ষীর বাহিনীর জওয়ানরা তাদের জিজ্ঞাসাবাদ করলে জানা যায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢুকেছে। এদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। বিএসএফের নজর এড়িয়ে সীমান্তে অনুপ্রবেশ করেছে। প্রত্যেকের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার বিভিন্ন থানার এলাকায়। গত 48 ঘন্টায় মোট এই নিয়ে 12 জন বাংলাদেশে গ্রেফতার করলো বিএসএফ। 8 জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতদের আজ বসিরহাট মহকুমায় তোলা হবে। বারবার অনুপ্রবেশের ঘটনায় বিএসএফের নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে। সীমান্ত সুরক্ষা এত নিরাপত্তা সত্ত্বেও কেন বারবার সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়িয়ে বাংলাদেশ থেকে দেশে অনুপ্রবেশ ঘটছে? আরও একবার সীমান্ত সুরক্ষা নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গেল।